إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আচ্ছা গত ক্লাসের আমি যে তাকদীর অথবা কাদারের বিষয়ে যেটা পড়িয়েছি এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে থাকলে জিজ্ঞেস করেন সমস্যা নেই জিনিসটা আমরা বুঝে তারপর আগাই বলেন এদিকে চলে আসেন আরো এদিকে চলে আসেন ওই দিকে আরো এদিকে চলে আসেন হ্যাঁ আচ্ছা খুব ভালো প্রশ্ন ভাইয়া বলতেছেন যে কেউ কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছেন এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে তাই না আচ্ছা ভাই আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না বুঝছেন ভাই জিনিসটা এই জন্যই কথাটা ভুল কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবুবিয়াতে হাত দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ রুবুবিয়াতকে এস্টাবলিশ করতেছেন কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না তার মানে কি আমার করার উপর আল্লাহ লেখা নির্ভর হইতে পারে এটা না বুঝছি তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই লজ্জা পায় না কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু ইলম অর্জন করতে পারে না যে লজ্জা পায় আর যে অহংকারী যে অহংকারী আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো দুদিন আগে তো এদের আমার দোস্ত ছিল তো এটা আমার বয়সে আমিও তো কিসের প্রশ্ন করবো অথবা লজ্জা আহে না না কি মনে করবে ভাইয়া কি মনে করবে শেখ কি মনে করবে ওস্তাদ কি মনে করবে না লজ্জা পাবেন না যদি ক্লিয়ার না হয় বলেন 100 বার ক্লিয়ার করবো আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার যেটা আপনার এই ছিল এটাই হচ্ছে মেইন কথা আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হবে সোজা কথা তাহলে কি আমাদের ফ্রি উইল নেই অবশ্যই আছে আমরা যা করি অথবা আমাদের সাথে যাই খারাপ হয় আমি যদি জাহান্নামে যাই এটা আমি আমার কর্মের জন্যই যাচ্ছি কারণ যদি আমার ফ্রি উইল না থাকতো আমি যা করি সেই কারণে আমার যাওয়াটা যদি না হইতো মানে সেই কারণে আমার জাহান্নাম অথবা আমার সাথে যা খারাপ হয় এটা যদি না হইতো তাহলে তো জান্নাত জাহান্নামে কোনো মানে হয় না তাহলে যে জান্নাতে যাচ্ছে সে ক্ষেত্রে কোনো কিছু হচ্ছে না বুঝতে পারছে জিনিসটা কি বলছিলাম আমরা প্রথমে আল্লাহ কারোর উপর জোর করে না বুঝতে পারছি আল্লাহ কারোর উপর কোনো কিছু জোর করে না কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় কখনো আল্লাহ চাইলেই হবে আল্লাহর অনুমতিতেই হবে এখন তো প্রথমে কেন আল্লাহ তাহলে আমাকে গুনাহ করতে কেন অনুমতি দেয় আপনি কি আল্লাহকে কেন জিজ্ঞেস করেন অথবা অনেক সময় অনেক দিক দিয়ে আপনার জন্য যেটা খারাপ মনে হইতে পারে বাট অন্য দিক দিয়ে সেটা ভালো বুঝতে পারছি কেউ মনে করেন যুদ্ধ হচ্ছে খারাপ আমাদের জন্য এটা খারাপ তাই না অথবা মনে করেন একটা বাচ্চা প্রি বর্ন মানে বাচ্চা মাত্র হয়েছে বাচ্চা মারা গেছে আমাদের দুনিয়াবি পার্সপেক্টিভে সেটা খারাপ তাই না কিন্তু কি আমাদের দিন এই বাচ্চা তার মা বাবাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে তাই না আপনি একটা জিনিস একদিক দিয়ে খারাপ হইলে আরেক দিক দিয়ে কি যে আপনি যে কথাটা বললেন এক্সাক্ট কথাটা শয়তান বলছে শয়তান আল্লাহকে বলছে আমি কেন ওকে সেজদা করব আমি কেন করব আমাকে তো এটা দিয়ে বানাইছো ওকে তো এটা দিয়ে বানাইছো কিন্তু সেম ভুল যখন আদম আলাইহিস সালাম করছেন উনি কিন্তু বলে নাই আমি কেন তওবা করব তুমি চাইছো দেখি তো আমি গাছের কাছে গেছি তাই না আদম আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ আপনি চাইছেন দেখি তো আমি করছি আমি আপনার কাছে তওবা কেন করব আদম আলাইহিস সালাম কি করছেন উনি তওবা করছেন সো একজন বান্দার কাজ এটা না যে আল্লাহ কি লিখে রাখছে ওইটার পিছনে দৌড়ানো বুঝতে পারছি একটা বান্দার কাজ সেটা একটা বান্দার কাজ হচ্ছে আল্লাহ যা বলছে সে অনুযায়ী চলা কদরের বিষয়টা আমাদের কি করছে কদরের বিষয়টা আমাদেরকে আমাদেরকে অনেক কিছু থেকে টেনশন ফ্রি করে দিচ্ছে আমরা যখন জানি সবকিছু লিখা তখন আমরা অনেক কিছু অনেক ইজিলি নিতে পারবো যেহেতু আমরা জানি জিনিসটা লিখা তাই না আমি অনেক কিছুতে ধৈর্য ধরতে পারবো
আমার ইমানের কারণে কিসের উপর ইমান আমার কদরের ইমানের কারণে কিন্তু সবকিছুই লেখা হয়ে গেছে এবং যেভাবে লেখা হয়েছে সেভাবেই সবকিছু হচ্ছে বুঝতে পারছে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ক্লিয়ারলি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমটা উঠে গিয়েছে পাতা শুকায় গেছে خلاص কিন্তু আপনি কি জানেন কি লেখা আছে আপনার কাজ যা বলছে তা করা জিনিসটা কি ক্লিয়ার সবাই কি বুঝছে জিনিসটা আপনি কি লাস্ট ক্লাস আসেন নাই আচ্ছা দোয়া করলে ভাগ্য পরিবর্তন দেখেন কিছু কদর আছে যেগুলো ডেইলি কদর উইকলি কদর মান্থলি কদর ইয়ারলি কদর হ্যাঁ যেগুলো ফেরেশতারা নিয়ে আসে তো যে হাদিসে বলা হয় যে ওই যে দোয়া করলে কদরের সাথে যে কদর আসছে দোয়া যাচ্ছে আসমানে দুটো মিলে লড়াই করতেছে সেগুলো হচ্ছে ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি যে কদর কদরগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে কিন্তু আল্লাহুল মাহফুজে যেটা লেখা আছে সেটা লেখা হয়ে গেছে সব কিছু লেখা হয়ে গেছে সেই অনুযায়ী সব কিছু হচ্ছে ক্লিয়ার সবাই কি এটা বুঝছি ওই যে ওই কদরের বিষয় দেখেন আপনি যে দোয়া করবেন সেটাও আল্লাহুল মাহফুজে লেখা এবং আপনার দোয়ার জন্য যে আপনার হায়াতকে বাড়াই দেওয়া হচ্ছে অথবা কমাই দেওয়া হচ্ছে অথবা আপনার দোয়া করার জন্য অথবা আপনার ইবাদতের জন্য আপনার থেকে একটা বিপদ ছড়ায় ফেলা হচ্ছে এটাও আল্লাহুল মাহফুজে লেখা বুঝতে পারছেন জিনিসটা যেমন দেখেন একটা প্রশ্ন করলো না যে তাহলে আমি গুনাহ করি তাহলে কি আমাকে আল্লাহ করায় তো এটা কেন প্রশ্ন করেন না যে তাহলে আমি যে তওবা করি এটা আল্লাহ করায় আমি যে নামাজ পড়ি তাহলে এটা আমাকে আল্লাহ জোর করে পড়ায় এটা তো আমরা জিজ্ঞেস করি না কেউ একদিন দেখি তো কালকে যখন যদি সে জান্নাতে এসে বলে না আমি জান্নাতে কেন যাবো আমি তো নিজে করি না আমাকে তো আল্লাহ করেছে এটা কেউ বলবেন বুঝছে জিনিসটা আচ্ছা একটা হচ্ছে আল্লাহর ইবাদা শারঈয়া আরেকটা হচ্ছে ইরাদা কাউনিয়া ঠিক আছে ইবাদা শারঈয়া আর ইবাদা কাউনিয়া একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এটা হচ্ছে সৃষ্টিগত মানে মনে করেন গাছ নড়া অথবা কাফেররা যদি বলে আমি আল্লাহকে মানি না তাহলে কি সে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে ও যতই বলুক ও আল্লাহকে মানে না না মানে ওর খাইতে হবেই তাই না ও যতই বলুক ও আল্লাহকে বিশ্বাস করে না ওর মরতে হবেই মরতে হবে না এগুলো সব হচ্ছে কি ইবাদা কাউলিয়া এই ইবাদার জন্য আপনি কোনো সওয়াব পাবেন না আপনি নিঃশ্বাস নেন এটা ইবাদা ইবাদা কাউনিয়া আপনি ভাত খান আপনি চলাফেরা করেন আপনি হাঁটেন আপনি বিয়ে করেন মহিলারা বাচ্চা দেয় পুরুষ মহিলা হ্যাঁ গাছ অক্সিজেন দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি যা যা আছে এগুলো সব কি ইবাদা কাউনিয়া এটা থেকে কেউ পালাইতে পারবে না মুসলিম অমুসলিম সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত বুঝছে জিনিসটা আরেকটা হচ্ছে ইবাদা শারঈয়া এটা হচ্ছে শরীয়ত আপনার থেকে কি চায় শরীয়ত আপনার থেকে যেখানের মধ্যে আপনার ইখতিয়ার আছে আপনাকে বলা হচ্ছে ভাই এটা করেন এটা হারাম এটা করেন এটা ফরজ আপনি করবেন নাকি করবেন না এটা আপনার ইচ্ছা ইজ দিস ক্লিয়ার সবাই বুঝছে জিনিসটা এটা হচ্ছে ইবাদা শারঈয়া এইটার উপরে আপনার বিচার হবে বুঝতে পারছেন আর কারো কোনো কনফিউশন সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভাই এটা এমন একটা বিষয় আপনি একদম একশোতে একশো মিলাইতে কোনোদিনই পারবেন না এই জন্যই গত ওই দিন আমি কি বলছিলাম প্রথমেই আমি যখন বলছিলাম যে আল্লাহ কারোর উপর জোর করে না ওখানেও যে আনসারটা হয়ে গেছে এরপর যদি কারোর মনে হয় যে এই আল্লাহ জুলুম করতেছে না তাহলে ওই যে বলে ফেলছিলাম প্রথমেই আল্লাহ কোরআনে বলে ফেলতেছে যে আল্লাহ কারোর উপর জুলুম করে না আপনি কোরআন মানলে আপনি এগুলো মানতে বাধ্য শেষ সিম্পল একটা ছোট যদি সুই নেন আপনি যদি একটা ছোট সুই নেন ওই সুই দিয়ে কি আপনি হাতি ঢুকাইতে পারবেন আল্লাহ পারবে আল্লাহ পারবে এটাকে আপনি যুক্তিতে মিলাতে পারবেন কেমনে পারবে আল্লাহ আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দা মোস্ট জাস্ট সে আমার জন্য এটাই যথেষ্ট কেউ যদি আমাকে এসে বলে কিন্তু মানে ভাই কোনো কিন্তু বিন্তু নাই আল্লাহ বলতেছে আল্লাহ সবচেয়ে জাস্ট আল্লাহ সব হি ইজ দা মোস্ট জাস্ট শেষ আল্লাহ কার উপর জুলুম করে না শেষ কথা এখানেই শেষ কেউ বলতেছে না ভাই কিন্তু আমি তো করি নাই আমি কেন জানি না আল্লাহ বলতেছে যে তুমি তোমার ভুলের কারণেই তুমি জাহান্নামে যাচ্ছ শেষ তার মানে আমার ইচ্ছা এখানে আল্লাহ বলতেছে
যে তুমি যা তোমার সাথে খারাপ যা হচ্ছে এটা সব তোমার নিজের হাতে কামাই নিছে, তাহলে শেষ ওখানেই কথা, ওইখানে শেষ। বুঝে দিতে পারছি জিনিসটা, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা এরকম না, অথবা আল্লাহর সাথে বান্দার রিলেশন এরকম না যে সবকিছুর কফিয়ত পাইতে হবে, নো। বুঝতে পারছি, কেউ কোনো কিছু শুরু, আল্লাহর কোনো শুরু আছে, কোনো শেষ আছে? এটা কিভাবে মিলাবেন? মিলান তো দেখ যুক্তি দিয়ে, ভালো কথা না? মিলান সব কথা, এই জন্য ওই দিনই বলছি সব কথা যুক্তি দিয়ে হয় না, এবং আমাদের এটা বলতে কোনো সমস্যা নেই। এটাকে আমি যুক্তি দিয়ে মিলানোর জন্য আমি এমন কিছু বের করবো না যেটা আল্লাহর রুবুবিয়াত অথবা আল্লাহর আসমা ও সিফাত থেকে কোনো কিছুকে নাকচ করে ফেলবে না। আমার এটা মানতে কোনো সমস্যা নেই যে আল্লাহ সব জানেন, আল্লাহ সব লিখে ফেলেছেন, আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়, এবং আমাদের সবকিছু যা করি বলি শুনি যা করি না কেন সবকিছু আল্লাহর সৃষ্টি, আমার এটা মানতে কোনো সমস্যা নেই। আমার এটা তো মানতে কোনো সমস্যা যে আমার ফ্রি উইল আছে, কারণ আমি তো এটা আল্লাহর কথা অনুযায়ী বলতেছি, আমি তো এটা আমার কথাই বলতেছি না, আমি নিজে 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 যুক্তি দিয়ে তো এই কনক্লুশনে আসি নাই। বুঝতে পারছি কথাটা? সো কেউ কোনোদিন এই এক্সকিউজ দিতে পারবে না কিয়ামতের দিন যে কি আল্লাহ আপনি আমাকে করাইছেন আমি তো করি, কেউ এটা দিতে পারবে না। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন আছে আর এই জিনিসটা নিয়ে? কখনো এগুলো নিয়ে চিন্তা আসলে প্রথমে যেটা করবেন যে কদরের উপর আপনার ইমান আনার জন্য আপনার কি কি জানতে হবে, সেটা বলে দিছি না? আল্লাহ সব জানেন, সবকিছু আল্লাহ নলেজে আছে, আল্লাহ সব লিখে ফেলেছেন, এবং সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, এভরিথিং ইজ আপন দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সবকিছু আল্লাহ সৃষ্টি। আপনি এই চারটা জিনিসে বিশ্বাস আনছেন? জিজ্ঞেস করবেন নিজেকে, আমি কি বিশ্বাস করি আল্লাহ সব জানেন? ইয়েস। আমি কি বিশ্বাস করি যে আল্লাহ সব লিখে ফেলেছেন? ইয়েস। আমি কি বিশ্বাস করি যে সব আল্লাহর ইচ্ছার উপর? ইয়েস। আমি কি বিশ্বাস করি যে সবকিছু আল্লাহর সৃষ্টি? ইয়েস। খালাস, আপনি কদরে বিশ্বাস করছেন, আর এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। আরো বেশি চিন্তা, তার উপরে তো আমি আপনাদেরকে আরো কিছু নর্থ স্টার দিয়ে দিছি না, কোরআন আল্লাহর কালাম, আল্লাহ কারোর উপর জুলুম করেন না, আল্লাহ কাউকে জোর করেন না, আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি আদাল বলে দিছি না, এবং আমাদের যা হয় সেটা আমাদের দোষের জন্যই হয়, শেষ। এতটুকু জানান আলহামদুলিল্লাহ, এর বেশি চিন্তা আসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এগুলো নিয়ে চিন্তা করবেন না। যত বেশি ঘাঁটবেন তত বেশি কি হবে, লেবুকে যত বেশি চিপে বলেন লেবু আরো বেশি তিতা হয়, যত বেশি খাটবেন তত বেশি মনে হবে একটু কিছু বাইর করিতে, একটু কিছু বাইর করিতে, একটু কিছু বাইর করিতে, আরো কিছু বাইর করিতে, আরো কিছু বাইর করিতে, পারবেন। এবং আমাদের ইসলামে এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে যেটা আপনি এরকম 100% লজিক দিয়ে কি দিয়ে মিলাবেন, ভালো বললি ভালো, ওইদিকে আমি এখন যাচ্ছি না, বাট এতটুকু ক্লিয়ার। এই এই চারটা জিনিস আপনি বিশ্বাস করছেন, আপনার আল্লাহর উপর ইমান চলে, কদরের ইমান বিল কদর ইজ কমপ্লিট, খালাস। বুঝছি ভাই, শেষ। আর কারো কোনো ডাউট আছে? হ্যাঁ বল। আশের উপর, হ্যাঁ দেখেন, কাউ মানুষ ইসলাম থেকে দূরে থাকে কিছু কারণ আছে, একটা কারণ হইতে পারে জাহেলিয়াত, সে জাহেলিয়াত সে জানে না, একটা বড় কারণ হচ্ছে অহংকার, একটা বড় কারণ হচ্ছে প্রবৃত্তির টান। অনেক সময় আপনার সাথে যারা যুক্তি করে আমার সাথে অনেক নাস্তিক মানে বিতর্ক করতে আসছে, আমি বুঝছি যে ওর আসলে মেইন সমস্যা হচ্ছে ইসলামের মধ্যে মদ গাঁজা খাওয়া জায়েজ না, এটাই ওর সমস্যা, ও সব মানতে রাজি, ও এখন মদ গাঁজা ছাড়তে রাজি না, এই জন্য ওখানে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে খালি পেঁচায়। আসলে সোজা কথা হচ্ছে ও আসলে মদ গাঁজা যাচ্ছে,
বেশিরভাগ নাস্তিক অনেক সময় আপনার সাথে তর্ক করতে আসলে আসলে ও চায় না যে ইসলাম একসেপ্ট করে ওর জেনার ব্যবসা বন্ধ হয়ে যাক, মদের ব্যবসা বন্ধ হয়ে যাক, সুদের ব্যবসা বন্ধ হয়ে যাক, বিড়ি বন্ধ হয়ে যাক, সিগারেট বন্ধ হয়ে যাক। ঠিক আছে, যে সত্য খুঁজতে চায়, যার ফিতরত ঠিক আছে, সে মানতে বাধ্য, সে মানতে বাধ্য। সে কোনোভাবেই বলতে পারবে না যে আল্লাহ বলতে কেউ নাই, ইলাহ বলতে কিছু নাই, আমাদের কেউ সৃষ্টি করে, এটা কোনোদিন কারণ ফিতরত ঠিক থাকলে বলতে পারবে না, কোনোদিনই বলতে পারবে না। আর ফিতরত যদি ঠিক থাকে, সত্যের সন্ধানে যদি থাকে, তাহলে এত কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করতেছে না, তারা কি পাইতেছে যেটা এখনো তুই বেটা পাস না? তাই না? ইসলামের যে সত্য, কোরআনের যে সত্য, যে ফ্যাক্ট গুলো আছে এবং কোরআন আল্লাহর কালাম, এটা অসংখ্য দিক দিয়ে প্রুভেন। এতদিন হয়ে গেছে, এখনো কেউ কোরআনকে রং প্রুফ করতে পারতেছে না। দ্য মিরাকলস অফ দ্য কোরআন। যেমন একটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটা প্রফেটহুডের একটা এক্সাম্পল, রাসূলুল্লাহ যে আল্লাহর প্রফেট এটার একটা এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন, যখন নাজিল হয়েছিল, তখন কি আবু লাহাব বেঁচে ছিল না? বেঁচে ছিল নাকি ছিল না? আচ্ছা, ইতিহাসে খাতা কি বলে, আবু লাহাব মৃত্যুর আগে কি মুসলিম হয়েছে নাকি হিন্দু অমুসলিম হয়ে মারা গেছে? অমুসলিম। দেখেন কোরআনে বলতেছে যে আবু লাহাব জাহান্নামে পড়বে, তাই না? তার স্ত্রী সহ। আবু লাহাব এবং তার স্ত্রীর কোরআনকে ভুল প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট যে তারা ইসলাম গ্রহণ করে ফেললো। বুঝার চেষ্টা করেন আমার সাথে কথা। এটা জাস্ট একটা দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। কোরআনের মধ্যে বলা হচ্ছে যে আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামে, তারা বেঁচে আছে। তখন তখন রাসূলুল্লাহ এটা বলছেন। এটা কি রাসূলুল্লাহ নিজের কথা? নিজের কথা না। তাহলে আবু লাহাব এবং তার স্ত্রীর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ফেক প্রফেট, অথবা ইসলাম যে একটা ভুল, অথবা কোরআন যে আল্লাহর কালাম না, এটা প্রমাণ করার জন্য এটা তারা ইসলামটা গ্রহণ করলেই হইত। কিন্তু তারা মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে। দিস ইজ দ্য মিরাকল অফ দ্য কোরআন, দিস ইজ দ্য প্রুফ অফ দ্য প্রফেটহুড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পারছি, এরকম অসংখ্য আছে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড। 100 নাকি 200 বছর আগে নাকি মানুষ মনে করতো আর্থ ইজ ফ্ল্যাট, তাই না? তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন অশিক্ষিত ছিলেন, মানে উনি শিক্ষিত ছিলেন না, উনি পড়তে পারতেন না, লিখতে পারতেন না, উনি কিভাবে জানলো এটা? অথবা এমব্রায়োলজি, এই যে পেটের মধ্যে বাচ্চা হয়, প্রথমে দুইটা দুইটা পানি আসে, একটা মাংসের দলা হয়, তারপর মাংস এটা হয়, এটা হয়, এটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম নাওয়াবীর কেউ যদি 40 হাদিসের বইটা পড়েন, একটা একটা হাদিস আছে যেখানে মধ্যে এটা কথা বলা হয়েছে, তাই না? উনি কিভাবে জানলো এটা? উনি কি কোনো গাইনোকলজি নিয়ে পড়ালেখা করছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ালেখা করছে? কিভাবে বলতে পারলো তাহলে? বিকজ ইটস ফ্রম ওয়াহি, ইটস মিন আল্লাহ, আল্লাহ থেকে এসেছে। তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমরা আমাদের চলাফেরা কিভাবে, আমাদের সিস্টেম কিভাবে চলবে, এই জন্য তিনি ওগুলোকে ইনফর্ম করতে পেরেছে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে আজকে টপিকে ঢুকি। ক্লিয়ার তো না সবার? সো ওছে যুক্তি কথাটা যেটা বলছেন, তো ওইটাই কোরআনে যে যুক্তিগুলো এনেছে, হাদিসে যে যুক্তিগুলো এনেছে, কোরআনের মধ্যে যে সত্য কথাগুলো আছে, আপনি সেগুলোই তুলে ধরবেন। কারোর যদি নিয়ত থাকে সত্য গ্রহণ করার, তার জন্য সেটাই যথেষ্ট হবে। কারোর জন্য, কারো যদি নিয়ত থাকে না, সে ফিতনা করবে, সে এসব নিয়ে কাহিনী করবে, তাহলে সে ওটাতেই থাকবে। সে আপনি তাকে প্রুফ করলেও সে বলবে যে না, তুই আমাকে এটা না, তুই আমাকে ওইটা প্রুফ করলে আমি মেনে নিব, ওইটা বললে না, তুই আমাকে এটা না, তুই আমাকে ওইটা প্রুফ করলে আমি মেনে নিব। যেমন একটা মজার কথা বলি, আমি গতকালকে আগের দিন চুল কাটাতে গেছিলাম, তা আমাকে আমার নাপিত, মানে আমার নাপিত না, মানে ওখানে যে নাপিত ছিল হিন্দু ছিল, তো তিনি আমাকে বলতেছেন যে আচ্ছা আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব? আমার নাম বাবা, ভালো মাইন্ডসেটে জিজ্ঞেস করছে, আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব? তো আমি মুখটা খুলবো, বলে আপনি বলার আগে আমি বলি,
আমি জান্নাতে যাব অ্যাকচুয়াল পরিমাণ হইলো আমি জান্নাতে যাব আমি বললাম কেন ভাই বলে ওনাকে নাকি একটা হুজুর বলছে ওই হুজুরকে নাকি তার হুজুর বলছে এরকম করতে 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 একটা বড় হুজুর আছে যে বড় হুজুর নাকি একবার ওই বড় হুজুরের চুল নাকি একটা নাপিত কাটতেছিল তো কাটতেছে কাটতেছে তো বলছে হুজুর আমি কি জান্নাতে যাব ওই হুজুর বলছে যে হ্যাঁ তুমি যে আমার চুল কাটতেছো শুক্রবার মানে তুমি যে আমার চুল কাটতেছো অন্তত চুল পরিমাণ হইলো তুমি জান্নাতে যাবা তো বলতেছে যে এই হুজুরটা কে জানেন না আমি ধরছি কি নাকি বলবে কোন একটা হুজুরের নাম টাম বলবে বলে এই হুজুরটা হচ্ছে আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি বললাম তাই নাকি আমি বললাম আচ্ছা আমি বললাম তাহলে আপনি যে কথাটা বললেন খুব ভালো কথা আপনি যদি এরকম হাদিস শুনে থাকেন তাহলে এটা সনদ কি আমাকে একটু দেন তো দলিল কি বলে ভাই দলিল দলিলের জায়গা নাই এসে দলিল দলিলের কথা আইলেন না আমি বললাম ওমা দলিলের কথা আইলেন না তো আমি বেগুন বেচতে পছন্দ করি আমি কালকে যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেগুন খাইলে তোর পেট ভালো থাকবে তারপর আগোছা বেগুন বেচলাম তাহলে সবার দান আপনি খুলে দিলেন হেসে উঠছে বলে না না ভাই মানে ও কথাটা যুক্তি দিতে লাগছে তাই বললাম তো বলেছেন দেখেন আমাদের ধর্মটা অনেক পুরানো ধর্ম আমাদের ধর্মটা আপনাদেরও অনেক আগে আমাদের এখানের মধ্যে অনেকগুলো বই আছে এই বইয়ের আগামাথাই নেই এত পুরানো এটাই তো বলতেছি যে আগামাথা নাই তোরা মানেন কেন যে বইয়ের আগামাথা আছে সেটা মানেন বলে না সব তো দলিল দেওয়া হয় আমি বলছি ভাই একটা জায়গা আছে অনেক বড় একটা জায়গা আছে একটা জমি আছে এটা অনেক পুরানো তো জমিটা এখন আমি যদি যে বলি যে অনেক পুরনো এটা কোনো আগা মাথা নাই তো আমি এটার মালিক আপনি মেনে নিবেন আপনি বললেন নাকি বলবেন যে না এটা দলিল বের করতে হবে এটা বের করো এটা দলিল থাকবে কি কোনটা করবেন এরপর আমাকে তারপর বলছে না ও কেন জান্নাতে যাবে কারণ শুক্রবার দিন আমি মনে করেন আমি তো মুসলমান ও আমাকে মানে দেখাইতেছে আমি মুসলমান হয়ে তুচ্ছ ভাই আমাকে বলছে আপনি তো মুসলমান আপনি মনে করেন জুমার নামাজ পড়তে গেছেন ঠিক মসজিদে ঢুকবেন কাকে টয়লেট করে দিছে আপনার গা ময়লা হয়ে গেছে আপনি বাসায় যাবেন আপনার সমস্যা নেই কিন্তু আমি তো একজন নাপিত আপনাদের হুজুরদের চুল তো আমার কাটতে হয় আপনাদের মুসলিমদের চুল তো আমার কাটতে হয় আমার শরীর ভালো না থাকলো আমি মুসলিমদেরকে এত ভালোবাসি যে আমি এসে হইলো চুলটা কাটাই আমি বললাম ভাই রে জান্নাতটা তো ফ্রিতে পাওয়া যায় না চুল কাটাও পাওয়া যায় না জান দিয়েও পাওয়া যায় না এরকম প্রথম জাহান্নামে জাহান্নাম যাকে দিয়ে উদ্বোধন করানো হবে তার মধ্যে একজন হচ্ছে যে আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর জন্য যুদ্ধ করে জান দিছে তাকে জাহান্নাম দিয়ে উদ্বোধন করা হবে আপনি তো চুল কাটেন ওই পেটা তো জান দিয়ে দিছে তো জিজ্ঞেস করেন কেন তাহলে ও জান দিয়ে জাহান্নামে যাবে আর আপনি চুল কেটে জান দিয়ে দিয়েছেন জিজ্ঞেস করেন কেন তো বলে কেন ও জান দিছে মানুষ দেখানোর জন্য ও জান দিছে মানুষ দেখানোর জন্য আল্লাহর জন্য না দেয়ার ও মানুষ দেখায় পৃথিবীতে নাম পেয়ে গেছে কিন্তু পরজীবনে ওর জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই তা আপনার সমস্যা হচ্ছে আপনি চুল কাটতেছেন যাতে মুসলিমরা আপনাকে টাকা দেয় মুসলিমরা যাতে আপনার বাহাবা করে এটা করে লাভ নেই আপনি চুল না আপনি যা কাটেন আপনি জীবনে জান্নাতে যেতে পারবেন না শর্ত একটাই যে সৃষ্টি করছে তার ইবাদত করেন যে সৃষ্টি করছে তার ইবাদত করেন যে বইয়ের বলতেছেন আগা মাথা নাই তাহলে সেই বই দিয়ে ইবাদত করেন না এটাই শর্ত এটা মানেন এরপর চুল কাটেন বা না কাটেন জান্নাতে ইনশাল্লাহ যাবেন ঠিক আছে আর যদি না না মানেন তাহলে চুল না যুদ্ধ করেও জান্নাতে যেতে পারবেন না সাদাকা করেও জান্নাতে যেতে পারবেন না তো আপনি কঠিন কেন করতেছেন আমি তো সহজ করতে আর মসজিদে যে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তো যদি কোনো কিছু কষ্ট হয়েছে তুমি যদি দাঁড়ায় নামাজ না পড়ো বসে নামাজ পড়ো আমি দাঁড়ায় নামাজ পড়তে পারবো না তাও আমি জোর করে নিজে কষ্ট এটার মধ্যে কোনো বাহবা নেই আমি আপনার সরকার থেকে আসেন না আমাদের নাপিতের অভাব আছে অন্য কোথাও চুল কাটাই বুঝছেন জিনিসটা তো সোজা কথা হচ্ছে সব কথাগুলো এই জন্যই বলতেছি মানে ফিতরত নর্মাল আপনি কোরআন হাদিসে যা এসেছে আল্লাহ সুবহান তাআলা যা বলেছেন সে কথাগুলোই আনেন সেগুলোই তুলে ধরেন সেটাই একজন যিনি সত্য মেনে নিতে চায় তার জন্য যথেষ্ট হবে আর যে এটা মানতে চায় না আলহামদুলিল্লাহ মানে আমার কিছু করার নেই আর তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর অন্য কোনো পন্থা নেন নাই সাহাবীরা কিন্তু আর অন্য কোনো পন্থা নেয় নাই যারা এখন যুক্তিবিদ্যা ইউজ করতে চায় তাদের সাথে আমাদের মানে ক্ল্যাশিং পয়েন্টটা তো এখানেই আমাদের কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তো বেস্ট দায়ী কেউ হবে না তাই না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা ইউজ করে নাই
আমি আর আপনি কেন আজকে এসে ওই পন্থা চাচ্ছি? এই যুক্তিবিদ্যা, সায়েন্স, সায়েন্সের লজিক, সায়েন্স থাকলেও আমরা কোরআন মানতাম, সায়েন্স না থাকলেও আমরা কোরআন মানতাম, সায়েন্স থাকলেও আমরা মানি, না থাকলেও মানি, আমাদের জন্য এটা ম্যাটার করে না। কারণ সায়েন্স তো প্রতিদিন চেঞ্জ হয়, কিন্তু আমাদের কোরআন তো প্রতিদিন চেঞ্জ হচ্ছে না, আমাদের ওয়াহী তো প্রতিদিন চেঞ্জ হচ্ছে না। সো আমাদের ইমান অটল থাকবে ওয়াহীর উপর। আপনি যুক্তির উপর অটল হতে গেলে যুক্তিটা কত বছর আগে গেছেন? যে আপনি যদি মানে ফোন দেখান, কাউকে কল করতেছেন দেখান, ভিডিও কল করতেছেন দেখান, মানুষ মনে করবে এটা জাদু, মনে করবে না? কিন্তু আজকে এটা একটা স্মার্টফোন। তো এইসব যুক্তি, সাইন্টিফিক যুক্তি কখনো আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, তাহলে আজকে আমরা আমাদের বইয়ের চতুর্থ পার্টটা শুরু করতেছি, ফোর্থ লেসন, এবং এটা হচ্ছে আল্লাহর তাওহীদ, আকসামুত তাওহীদ। কি কিছু হইছে? আকসামুত তাওহীদ। তাওহীদ কয়েক প্রকার। তাওহীদ কয়েক প্রকার এবং আকসামুত শিরক, শিরক কয়েক প্রকার, এটাই হচ্ছে। ভাই এদিকে এদিকে সমস্যা, ওনারা নামাজ পড়তেছে, এটা তো নতুন কিছু না, সালাই পড়তেছে, আমার দিকে মনোযোগ দেন, অন্যদিকে তাকাল লাভ নেই। আচ্ছা, আকসামুত তাওহীদ ও আকসামুত শিরক, শিরকের ক্যাটাগরিজ এবং তাওহীদের ক্যাটাগরিজ। আচ্ছা, তাওহীদ তিন প্রকারের। কি কি? তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল উলুহিয়া, আর তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। না বুঝতে সমস্যা নেই, বুঝাই দিবে। তৌহিদ ওয়ার্ডটা আগে কি? আগে আমি অনেকবার বলছি তৌহিদ ওয়ার্ডটা, তাও আবার বলছি, তৌহিদ মানে হচ্ছে কোনো কিছুকে, সহজ ভাষায় বলছি, তৌহিদ মানে হচ্ছে কোনো কিছুকে এক্সক্লুসিভ করা। কোনো কিছুকে কি করা? এক্সক্লুসিভ করা। একটা হচ্ছে যে ভাই এই এই মোবাইলটা সানমারে পাওয়া যায়, অথবা এই মোবাইলটা ওই দোকানে পাওয়া যায়, এটা হলো একটা কথা। আরেকটা হচ্ছে ভাই এই মোবাইলটা সানমার ছাড়া আর অন্য কোন দোকানে পাওয়া যায় না, এটা আলাদা কথা, তাই না? আমি বললাম যে মনে করেন অমুক ভাই দাঁড়ায় আছে, আর আমি বললাম যে না কেউ দাঁড়ায় নাই অমুক ভাই ছাড়া, দুটার মধ্যে পার্থক্য আছে। তৌহিদ হচ্ছে দ্বিতীয়টা, যে আপনি কোনো কিছুকে এক্সক্লুসিভ করতেছেন এবং এটা ছাড়া বাকি সবগুলোকে আপনি বাতিল করতেছেন, এটাই হচ্ছে তৌহিদ। এইবার আসি তৌহিদ আল আর রুবুবিয়া মানে কি। তৌহিদ আর রুবুবিয়া মানে হচ্ছে যে আপনি বিশ্বাস করেন এবং আপনি তৌহিদ মানে আপনি তৌহিদ করছেন, আপনি এক্সক্লুসিভ করতেছেন কি, যে আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া আর কোন কন্ট্রোলার নাই, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহর পারমিশনেই হয়। এই যে ওই বিষয়টা চলে আসতেছে, সব আল্লাহর পারমিশনে হয়, সব আল্লাহ চায় দেখেই হয়, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু কখনো হবে না, ঠিক আছে? কোনো কিছু আল্লাহর ইচ্ছার এগেনস্টে হবে না, অথবা আল্লাহর অনুমতি ছাড়া হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওটাকে আল্লাহ পছন্দ করেন নাকি না? কিছু জিনিস আল্লাহ পছন্দ করেন, যেমন কুফর, আল্লাহ পছন্দ করেন না, কিন্তু কুফাররা কুফর করতেছে না। শিরক আল্লাহ পছন্দ করেন, কিন্তু মুশরিকরা শিরক করতেছেন না। আল্লাহ চাইলে কি বন্ধ করতে পারতেন না? পারতেন, কিন্তু আমরা এই প্রশ্ন করবো না, তাই না? এটাই তো আমরা শিখলাম। আচ্ছা, সো আল্লাহর পারমিশন ছাড়া কোনো কিছুই হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর কন্ট্রোলার, ভালো মন্দ যা সবকিছুই কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি আমার সব ম্যাটার্স কন্ট্রোল করেন, এটাই হচ্ছে কি, তৌহিদ আর রুবুবিয়্যাহ। কেউ যদি এই তৌহিদ আর রুবুবিয়্যাহ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, চিন্তা করেন তার জীবনটা কত স্ট্রেস ফ্রি হয়ে যাবে। যেমন দেখেন, আমি যদি চিন্তা করি যে আমাকে শুধুই তো আল্লাহই খাওয়ায়, আমাকে তো শুধুই আল্লাহই পড়ায়, আমার রিজিক দাতা তো শুধুই আল্লাহ, আমাকে রিজিক দিবেন তো শুধুই আল্লাহ, তাই না? তাহলে কি তার কোনো চিন্তার বিষয় আছে হারাম রিজিক নিয়ে? তার কি আর কোনো দরকার আছে হারাম জায়গায় যাওয়া রিজিকের জন্য? কোনো দরকার নাই।
কারণ সে কি প্রতিষ্ঠিত করেছে, সে কি সাবিত করেছে, তৌহিদ আর রুবুবিয়্যাহ। বুঝতে পারছিস সবাইকে? তখন আমি অন্য কারোর কাছে যাব না এমন কোন সাহায্য চাইতে যেটা তার সাধ্যে না, তাই না? যে মনে করেন আমি পানি খেতে চাচ্ছি, এখন আপনাদের মধ্যে সাধ্য আছে আমাকে এক গ্লাস পানি এনে দাও, তাহলে কোনো সমস্যা, আমি বলবো ভাই আমাকে একটা গ্লাস পানি এনে দিবেন। কিন্তু একজন কবরের মধ্যে মরে আছে, ঘুমায় আছে, তার কি কোনো সাধ্য আছে? তার কাছে আমি সাহায্য চেয়ে কোনো লাভ আছে? আমি যদি তৌহিদের রুবুবিয়্যাহটা বুঝতাম তাহলে আমি এই কাজটা করতাম না। কিন্তু মানুষ এটা কেন করে? কারণ মানুষ তৌহিদের রুবুবিয়্যাহ বুঝে না। আমি যদি এটা বুঝি যে রিজিকের মালিক শুধু আল্লাহ, তাহলে কি আমার দরকার আছে হারাম চাকরি নেওয়ার? রিজিক তো আল্লাহ দিবেই দিবে, এবং কদরে যা লেখা হয়ে গেছে তো হয়েই গেছে, আমি কিছু বাড়াইতেও পারবো না কমাইতেও পারবো না। আমার কাজ তাহলে শুধু চেষ্টা করা, আমি চেষ্টা করে যে রিজিকে যা আছে তাই আসবে, আল্লাহ যা লিখে রাখছে তাই হবে, আমার কাজ চেষ্টা করো, আমি চেষ্টা করে যাচ্ছি, রেজাল্ট কি হবে আল্লাহর হাতে, তো প্রথম থেকেই আমার হাতে ছিল। এই জন্য এখান থেকে বাবু তাওয়াক্কুল, তাওয়াক্কুলের বিষয়টা আসতেছে। তাওয়াক্কুল বিষয়টা আসলে কি? আল্লাহর উপর কোনো কিছু ছেড়ে দেওয়া। এই যে মনে করেন আমি আপনাদেরকে এসে দর্শে বুঝাচ্ছি না, আমি আপনাকে বুঝাই বা না বুঝাই, আল্লাহ যদি আপনার জন্য বুঝ লিখে রাখে আপনি বুঝবেন না? আমি যত সুন্দর করে বুঝাই না কেন, আপনারা যদি আল্লাহ যদি আপনার জন্য ফাহাম, মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ কারো ভালো চাইলে তাকে কি দিনের ভালো বুঝবেন? যদি আপনার জন্য আল্লাহ ভালো না চায়, আল্লাহ যদি আপনাকে দিনের ভালো বুঝ না দেয়, আমি যত সুন্দর করে কথা বলি হবে? হবে না। তাহলে দিন শেষে হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি যদি এই জিনিসটা বুঝি, তাহলে আমি দার্স দেওয়ার সময় আমি আপনাদের কথা চিন্তা করব না, মানে চিন্তা করব অবশ্যই যে আপনাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমি বুঝাবো, কিন্তু রেজাল্টটা তো আমার হাতে না, সো আমি রেজাল্ট নিয়ে টেনশন করব না। মনে করেন আমার এখান থেকে ক্লাস করে বের হওয়ার পরে আপনারা সবাই বলেন ধুর ফালতু ভাই এ কি পড়ায়, আর নেক্সট টাইম আসলেন না, আলহামদুলিল্লাহ আমি কি আল্লাহর জন্য করছি, এটা আমার প্রথম প্রশ্ন হইতে হবে। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, তাহলে তৌহিদ আর রুবুবিয়্যাহ চলে গেল, তারপর কি? তৌহিদ আল উলুহিয়া। তৌহিদ আল উলুহিয়া মানে কি? যে আপনি বিশ্বাস করেন যে শুধু আল্লাহ সুবহান তাআলাই একজন সত্য ইলাহ যিনি ইবাদার যোগ্য। আবার বলতেছি এটা মুখস্থ করে নেন জীবনে, কারণ এটাতেই সবচেয়ে বেশি শিরক হয়। তৌহিদ আল উলুহিয়া মানে হচ্ছে আপনি বিশ্বাস করেন, আপনি এটার উপর ইমান এনেছেন, আপনি এটা সাব্যস্ত করছেন, আপনি এটা অ্যাফার্ম করছেন যে আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলা নেই যিনি ইবাদার যোগ্য, যিনি ইবাদার যোগ্য। ক্লিয়ার সবাই? এখন আপনি বলতে পারেন ওস্তাদ আপনি সত্য কেন বললেন, কারণ এরকম অনেক মিথ্যা ইলা আছে যাদের ইবাদত হয় কিন্তু তারা কি, তারা মিথ্যা ইলা, তাদের ইবাদত হয় কিন্তু তারা ইবাদার যোগ্য না। বুঝেছি সবাই? বুঝি নেই ভাই? বুঝেন নাই? আচ্ছা, আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে কি? নেই কোন সত্য ইলা, নেই কোন সত্য ইলা যিনি ইবাদার যোগ্য, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এবার সত্য ইলা বলতে কি বলছি? মা দুর্গা, মা কালী, কত কত মিথ্যা ইলা আছে না, এরা তো ইলা, বিধর্মীয় তো এদের ইবাদত করতেছে, করতেছে না তো, এরা তো ইলাহ এবং এদের ইবাদত হচ্ছে, কিন্তু এরা কি সত্য ইলা? এরা কি ইবাদার যোগ্যতা রাখে? রাখে না। এটাই 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 মানে হচ্ছে তৌহিদ আল উলুহিয়া। বুঝছেন এখন? যে আপনি ওই যে কি বললাম, তৌহিদ মানে কি? এক্সক্লুসিভ করা। তাহলে নেই কোন আল্লাহ, সরি, নেই কোন ইলা, সত্য ইলা আল্লাহ ছাড়া যিনি ইবাদার যোগ্য। বুঝছিস সবাই? আচ্ছা, তারপর তৌহিদ আল আসমা ওয়াস সিফাত, এটার মানে কি? এটা কয়েকদিন আগে আমি বলছি, সব কথার মধ্যে তৌহিদের কথা পাবেন, এই জন্য অনেকগুলো জিনিস রিপিট হয়, বাট ভালো রিপিট হলে আপনাদের মাথায় গুলো গেঁথে যাবে ইনশাল্লাহ। আজকে তো আশা করি গেঁথে যাওয়ারই কথা, অনেক দিন এই তৌহিদ নিয়ে কথা হয়ে গেছে। তৌহিদ আল আসমা ওয়াস সিফাত মানে হচ্ছে আল্লাহর কিছু নাম আছে
এবং আল্লাহর কিছু গুণ আছে যেগুলো শুধু কার জন্য এক্সক্লুসিভ আল্লাহর জন্য এক্সক্লুসিভ মানে এই নাম এবং এই গুণ আল্লাহ ছাড়া অন্য কেউ পাওয়ার যোগ্য না বুঝতে পারছি আচ্ছা এবার তাওহীদ আল আসমা ওয়া সিফাত নিয়ে আমি কিছু নীতি বলছিলাম কার কার মনে আছে কার কার মনে আছে একটা দেখি প্রথমটা বলে প্রথমটা কি বলছিলেন তাওহীদ আল আসমা ওয়া সিফাত নিয়ে আমি পাঁচটা নীতি বলছিলাম প্রথম নীতিটা কার মনে আছে তাওহীদ আল আসমা ওয়া সিফাত আগে পরে হইতে পারে যাই হোক আবার বলতেছি তাওহীদ আল আসমা ওয়া সিফাত নিয়ে কিছু নীতি প্রথম নীতি আল্লাহর যত নাম এবং যত গুণ আছে এগুলো কোরআন এবং হাদিসে আসতে হবে সহি হাদিসে আসতে হবে নিজে নিজে বানাইলে হবে না আল্লাহকে আমি নিজে থেকে কোনো নাম অথবা নিজে থেকে কোনো গুণ দিতে পারবো না কোরআন এবং হাদিসে কি করতে হবে আসতে হবে দুই আল্লাহর কোন নাম এবং আল্লাহ আল্লাহর জন্য যেসব নামগুলো স্পেসিফিক যেমন আর রহমান আল কুদ্দুস আল মালিক যেগুলো আল দিয়ে বেশিরভাগ এবং রহমান নামটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ আল্লাহর এই নাম আল্লাহর জন্য যেসব নামগুলো এক্সক্লুসিভ এবং আল্লাহর যে সিফাতগুলো এগুলো আমরা আল্লাহর সৃষ্টিকে দিতে পারবো না বুঝতে পারছিস জিনিসটা আবার বলবো এটা একটু ডিটেইলসে বলবো আল্লাহর নাম আর রহমান আমরা কি মানুষের নাম রহমান রাখতে পারবো না রাখলে আপনি তাওহীদ আল আসমা ওয়া সিফাতে কি করতেছেন ভঙ্গ করতেছেন বুঝতে পারছেন আল্লাহর যেসব নাম আল্লাহর জন্য এক্সক্লুসিভ শুধু আল্লাহর জন্য এটা এটা আপনি নিজের জন্য রাখতে পারবেন না কিন্তু আমাদের এলাকায় এলাকায় অসংখ্য রহমান ভাই আছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমাদের এই ভুলের জন্য কিন্তু এটা ঠিক না আপনি আপনার নাম আব্দুর রহমান রাখতে পারেন ঠিক আছে মতিউর রহমান না রহমানের মতিউর মিজানুর রহমান আর রহমানের মিজান এটা ঠিক আছে কিন্তু শুধু রহমান রাখা জায়েজ না বুঝছেন তারপর যেমন আল্লাহর সিফাত আল্লাহ সব শুনেন আল্লাহ সব দেখেন আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আল্লাহ সব দেখেন আল্লাহ সব শুনেন কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আমার পীর বাবা গায়েব দেখেন আমার পীর বাবা গায়েব শুনেন এটা কি তাওহীদ আল আসমা ওয়া সিফাত লঙ্ঘন হচ্ছে বুঝতে পারছি আপনি বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন এটা কি হচ্ছে আল্লাহর সিফাত লঙ্ঘন হচ্ছে আল্লাহ ইজ দা এভার লিভিং দা অল লিভিং না আল্লাহ সুবহানাহু কোনো শেষ আছে আপনি বলেন যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অল লিভিং উনি এখনো বেঁচে আছেন কবরে উনি মরেন নাই কি হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখতেছেন হ্যাঁ তিনি সব জায়গায় উপস্থিত সব দেখতেছেন কি করে ফেলতেছেন আপনি তাওহীদ আল আসমা ওয়া সিফাত লঙ্ঘন করে ফেলছেন বুঝতে পারছিস সবাইকে ক্লিয়ার আচ্ছা তাহলে আল্লাহর কোন নাম এবং সিফাত আমরা কাকে দিতে পারবো না তার সৃষ্টিকে দিতে পারবো না সৃষ্টির কোন নাম এবং কোন সিফাত কি করতে পারবো না আমরা আল্লাহকে দিতে পারবো না যেমন একটা উদাহরণ অন্য ধর্মে ইলাহকে একটা একটা এশিয়ান মানে এশিয়ান একটা লোক ধুতি পরা একটা লোকের অথবা বিভিন্ন লোক পুরুষ মহিলার সুরাত দেওয়া হয়েছে তাই না এবং এটা তারা বলেও বলে যে এটা হচ্ছে জাস্ট একটা সুরাত দিছে আমরা জাস্ট একটা চেহারা দিছি তাহলে তারা কি করলো সৃষ্টির একটা সিফাত কাকে দিয়ে দিল ইলাহকে দিয়ে দিল আল্লাহকে দিয়ে দিল মানে সত্য ইলাহকে আল্লাহ তো তাহলে এটা কি হয়ে গেল শিরক হয়ে গেল বুঝতে পারছিস আচ্ছা এবং লাস্ট যেটা বলছিলাম না লাস্টটা তিনটা বলছি না চার নাম্বারটা ছিল হচ্ছে আমরা নিজে থেকে কোনো কিছু না চার নাম্বারটা কি ছিল এটা পাঁচ নাম্বার ছিল
চার নাম্বার আমার নিজের এখন মিলে ফেলছি বাট এনিওয়েজ লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আল্লাহ যেসব নাম এসেছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এবং আল্লাহর যে সিফাতগুলো এসেছে সেগুলো আমাদের ঠিক যেভাবে কোরআন হাদিসে এসেছে সেভাবেই মেনে নিতে হবে সেটাকে আমি কোনো কি দিতে পারবো না এক্সট্রা ব্যাখ্যা দিতে পারবো না বুঝতে পারছি ভাই ভাই সমস্যা নেই এদিকে এদিকে আমাকে সালাম দিয়েছে আমি সালাম রিপ্লাই দিয়ে দিয়েছি আপনারা আমার দিকে তাকান মনোযোগ অন্যদিকে নিন না সিরিয়াস বিষয় এটা আল্লাহর যেসব নাম এসেছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আল্লাহ যেসব সিফাতগুলো এসেছে সেগুলো যেভাবে এসেছে আমাদের সেভাবেই মেনে নিতে হবে আমরা তাতে কোনো এক্সট্রা ব্যাখ্যা দিতে পারবো না অথবা আমরা সেগুলোকে অস্বীকারও করতে পারবো না উদাহরণ হিসেবে আমি কি বলেছিলাম আল্লাহর হাত কোরআনের মধ্যে এসেছে আল্লাহর হাত আছে তাই না আল্লাহর হাত আছে এখন আপনি তাহলে কি বলবেন আল্লাহর হাত আছে আছে কেউ কি আছে এখানে বলবেন মানেন না যে আল্লাহর হাত আছে না আল্লাহর হাত আছে এটা আমরা কিভাবে বলতে পারবো যে আল্লাহর হাত নেই আল্লাহ নিজে বলতেছে আল্লাহর হাত আছে আল্লাহর ওয়াজ আল্লাহর চেহারা আছে আছে কিভাবে বলতে পারবো যে আল্লাহর চেহারা নাই বুঝতে পারছি কেউ কেউ আছে বলেছে না হাত বললে তো সৃষ্টির সাথে মিলে যাচ্ছে ওই যে আমাদের যে দ্বিতীয় পয়েন্টটা ছিল অথবা তৃতীয় যে পয়েন্টটা ছিল বলতেছে ওইটা হয়ে যাচ্ছে ওইটা থেকে বাঁচার জন্য তারা কি করতেছে তারা বলতেছে যে হাতের অন্য ব্যাখ্যা দিচ্ছে বলতে হাত বলতে আল্লাহর কুদরত হ্যাঁ হাত বলতে এখানে আল্লাহর কুদরত বুঝাচ্ছে আল্লাহর পাওয়ার বুঝাচ্ছে ভাই কোত্থেকে পাইলি এই ব্যাখ্যা রসমসম এই ব্যাখ্যা দিছে সাহাবিরা এই ব্যাখ্যা দিয়েছে তাহলে ব্যাখ্যা ভুল বুঝতেছি বুঝছিস সবাই জিনিসটা আচ্ছা আরেকটা গোষ্ঠী আছে যারা এর থেকেও একটু চালাকি করছে তারা হাতকে অন্য কোন ব্যাখ্যা দেয় নাই অথবা ওয়াজ চেহারাকে অথবা আল্লাহ আরশের উপরে উঠেছেন ইস্তাওয়া অথবা আল্লাহর কোন সিফাত আল্লাহ আল্লাহ রাগ করা অথবা আল্লাহ হাসেন এগুলোকে তারা কি করছে তারা অন্য কোনো ব্যাখ্যা দেয় নাই তারা একটা চালাকি করছে তারা বলবে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি বিশ্বাস করো আল্লাহর হাত আছে আল্লাহ আল্লাহর হাতে বলবে হ্যাঁ আছে তাকে তারপর জিজ্ঞেস করেন তুমি হাত বলতে কি বুঝো তখন তারা কি বলবে বলে আমরা হাত বলতে কিচ্ছু বুঝি আমরা হাত বলতে শুধু হ আকার হাত হাত বুঝি এটা জাস্ট একটা শব্দ মানে আমি হাতের জায়গায় যদি গাত বলতাম একই কথা হবে এটাকে কি বলে এটাকে বলে তাফউইদ আর যারা এটা করে তাদেরকে বলে মুফাউউইদ এটা বোঝার চেষ্টা করেন আছে কিন্তু এটা অনেকে সহিহ আকীদার নামধারী অনেকে সব কথাবার্তা বলে ফেলে কিন্তু হতে পারে তারা ভুল করে বলতেছে আমি বলতেছি না যে সহিহ আকীদার মধ্যে কেউ যদি এটা বলে মানে একজন আপনার কোনো ভাই যদি এরকম কোনো কথা বলে আমি বলতেছি না যে সে আজকে থেকে বেদাতি হয়ে গেছে সে আহলে সুন্নাহ জামাতে খারেজ হয়ে গেছে এখন আমাকে ক্লাসের পরে এসে জিজ্ঞেস করেন না হ্যাঁ আমার তো কয়েকদিন আগে একটা ভাই এরকম বলছে তাহলে কি শেষ আমি কি তাহলে ওকে নিয়ে কি আপনার ওকে নিয়ে কোনো ধারণা রাখতে হবে না আপনার কাজ না কি আহলে সুন্নাহ জামার মধ্যে আছে অথবা নাই এটা কাজ আপনার না এটা কাজ ওলেমাদের এবং ওলেমাদের কাজ করতে দেন আপনার কাজ কারোর উপর তাকফির করা না আপনার কাজ হচ্ছে জানা এবং যতটুকু সম্ভব আপনার সাধ্যের মধ্যে মানুষকে জানানো কিন্তু এটা জাস্ট বলার জন্য বলছি এরকম অনেকে আছে কারণ তারা মনে করে যে এটা তো একটা ভালো এক্সপ্লেনেশন তারা এটাকে মেনে নেয় এরকম একবার এরকম একটা কথা বলার সময় একজন ভাইকে এরকম আমি বলতেছিলাম যে ইস্তাওয়া মানে হচ্ছে আরশের উপর মানে ওঠা বলে না ইস্তাওয়া মানে ইস্তাওয়া ইস্তাওয়ার কোনো এই হবে না ট্রান্সলেশন হবে না ইস্তাওয়ার কোনো অর্থ নেই ইস্তাওয়া মানে ইস্তাওয়া কি বললেন এটা মাথা ঘুরে গেছে আমার কারণ এটা তো এক্সাক্টলি যেটা মুফাউউইদরা বলছে সালা আসারি আকীদার বিরুদ্ধে তো এটাই ছিল যে একটা গোষ্ঠী আসছে তাদের নাম হচ্ছে মুফাউ তারা হচ্ছে মুফাউউইদ কারণ তারা তাফউইদ করে কি করে তারা বলে যে আল্লাহর হাত আছে আল্লাহর আল্লাহর চেহারা আছে কিন্তু হাত বলতে কি হাত বলতে কিছু না
ওই শব্দ হাকার হা ত হাতের কোনো কি নাই কোনো অর্থ নাই তারা যে সেটাকে একটা শব্দ হিসেবে মেনে নিয়েছে যার কারণে ওরা হাত বলবে না ওরা ইয়াদ বলবে বলবে হ্যাঁ অবশ্যই আল্লাহ ইয়াদ আছে ইয়াদ মানে কি হাত আর বলবে না বলবে ইয়াদ অবশ্যই আর রহমান আল্লাহ আর ইস্তাওয়া ইস্তাওয়া মানে কি ইস্তাওয়া মানে ইস্তাওয়া খেলা ওই খেলা বুঝতে পারছি জিনিসটা এখন খুব সিভিয়ার কিন্তু জিনিসটা কারণ আপনি যে ডিনাই করে কি করতেছেন আল্লাহ আপনাকে যেটা জানাইছে সেটা আপনি ডিনাই করতেছেন বুঝতে পারছি জিনিসটা আল্লাহ দেখেন তো বলেন দেখেন তাহলে আমি যদি দেখেন বলি তাহলে আমার চোখ আনতে হবে এই করতে হবে সেই করতে হবে আমরা এইভাবে দেখি ওইভাবে না না দেখেন মানে দেখেন হ্যাঁ আর জানি না কিছু না আল্লাহ দেখেন কিভাবে দেখেন লা আদ্রি আমরা জানি না এটাকে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আল্লাহর সাথে কোনো কিছু তুলনা হয় না আমি এটা আপনাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি পিঁপড়া কি দেখে পিঁপড়া দেখে পিঁপড়া শুনে বুঝি নেই সূর্য শুনে আচ্ছা পিঁপড়া শুনে তো তার মানে শুনে আপনিও শুনেন আমরা সবাই শুনি পিঁপড়া শোনাটা আর আমার শোনাটা কি একই এটা যদি মানতে পারি তাহলে এটা কেন মানতে পারতেছি না এটা তো সৃষ্টির মধ্যে উদাহরণ আল্লাহ সুবহান তাআলা উনিও দেখেন উনিও শুনেন কিন্তু কিভাবে ওনার মতো আমরা জানি না শেষ এরকম অনেক কিছু আছে না যেটা আমরা জানি শুনে কিন্তু আমরা জানি না কিভাবে শুনে এখন তো বিজ্ঞান বের হয়ে কত কিছু বের বের হয়েছে না হ্যাঁ কত পশু পাখির পোস্ট মর্টেম করে ওদের ভিতরে কিভাবে করে ওদের বডি মেকানিজম হয় এটা আমরা এখন বুঝি কিন্তু না বুঝতে মানে কেউ দেখে না এরকম কি হইতে পারে নাকি আপনি কোনো কিছু কিভাবে হয় না জানলে যে ওটা আপনি সাব্যস্ত করতে পারবেন এমন কিন্তু না বুঝতে পারছি সবাইকে তাহলে এটা এই তৌহিদ আল আসমা ও সিফাতের ব্যাপারে এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ার করতে হবে আজকে এখানে যারা যারা আসছেন এই জিনিসটা একদম ক্লিয়ার করে যান না বুঝতে আমাকে বারবার জিজ্ঞেস করেন কিন্তু এটা বুঝতেই হবে আপনার আল্লাহর হাত আছে আল্লাহর চেহারা আছে আল্লাহ আরশের উপর উঠেছেন এটা আমাদের আহলুস সুন্নাহর জামার আকীদা কিভাবে আমরা জানি না বুঝতে পারছে সবাইকে ওয়াবে ক্লিয়ার সবাই কারো প্রশ্ন আছে বুঝছি ঠিক আছে আজকে তাহলে তৌহিদের তিনটা ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরি রাখলাম নেক্সট ক্লাসে আমরা শিরকের যে ক্যাটাগরি আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো আমি যদি কিছু ভুল বলে থাকি ইটস ফ্রম মি এন্ড শয়তান এটা আমার থেকে এবং শয়তান থেকে এন্ড আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট সুবহানাকাল্লাহি বিহামদিহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জাযাকাল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ